বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আমি মিরপুর এক নম্বর পাখির হাট থেকে বলছি। তো আজ আপনাদের কিছু পাখি দেখাবো এবং এর দাম এবং পাখিগুলি কোথায় পাওয়া যাবে সেগুলি দেখতে পাবেন। তো আমরা পাখি যে নিয়ে এসেছেন তার সাথে কথা বলি। দর্শক, এখানে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু পাখি দেখতে পাচ্ছি। তো পাখিগুলি যার ওনার সাথে আমরা কথা বলি এবং নাম এবং দাম জানার চেষ্টা করি। ভাই, এই পাখিগুলি কি আপনার? হ্যাঁ, সব হচ্ছে ককাটেল রানিং পেয়ার। আচ্ছা, ককাটেল রানিং পেয়ার। এই ককাটেলের মধ্যে কি বিভিন্ন জাত নাম নিউট্রিশনের পার্থক্য আছে? হচ্ছে হোয়াইট হচ্ছে লুটিনো, এটা হচ্ছে হোয়াইট ফেস, এটা হচ্ছে অ্যালবিনো। সাদা যেটা দেখা যাচ্ছে এটা কি হোয়াইট ফেস? লুটিনো বলে। আচ্ছা, এই লুটিনোর যে জোড়া দেখা যাচ্ছে এটা কি রানিং পেয়ার না এটা ডিম বাচ্চা হয় নাই তো এখনো? না, কয়বার হয়েছে? দুইবার হয়েছে। এটা কিভাবে কয়টা করে ডিম পারে বছরে? কয়বার দেয় বছরে? চারবার নেওয়া হয়। বছরে চারবার ডিম নেওয়া হয়। এক একবার কয়টা করে ডিম দেয়? পাঁচটা ছয়টা করে। পাঁচটা ছয়টা করে ডিম দেয়। ডিম ফোটার পার্সেন্টেজ কেমন? তিনটা চারটা আসে। পাঁচটা ছয়টার মধ্যে তিন চারটা, মানে 50% মতো আসে না? আচ্ছা, এখানে যে অ্যাশ কালার যে দেখা যাচ্ছে এটাকে বলে হোয়াইট ফেস। হোয়াইট ফেস। আচ্ছা, এটা হোয়াইট ফেস। এটার প্রাইস কত? জোড়া নিতে গেলে হচ্ছে 9000 টাকা। 9000 টাকা। আর নিচে যেটা লুটিনো দেখলাম, লুটিনোর সঙ্গে জোড়া, হোয়াইট ফেস এবং লুটিনো জোড়া। আচ্ছা, হোয়াইট ফেস আর লুটিনো জোড়া হয়, কত করে বললেন জোড়া? 9000 টাকা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এই জোড়াটা কি? কারণ কি, এটা কিভাবে চিনতে পারবে যারা নতুন? শুনে নিতে হবে, জেনে নিতে হবে, তাহলেই জানতে পারবে। আচ্ছা, এটা এটা দাম কত বলছে? এটা 10000। 10000 টাকা জোড়া। আচ্ছা, দামের পার্থক্যর কারণ কি? এটা অ্যালবিনো বেবি আছে, যার কারণে দাম বেশি। অ্যালবিনো বেবি আছে? অ্যালবিনো কোনটা? এখানে অ্যালবিনো নাই। আচ্ছা আচ্ছা, এটা থেকে অ্যালবিনো বেবি আছে। এবং এই 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 জাতটা আসে না? এই জাতটা আছে, দুটোই আছে, অ্যালবিনো আছে এবং হোয়াইট ফেস দুটোই আছে। আচ্ছা আচ্ছা, আপনি কি শখ করে পালেন না বাণিজ্যিক ভিত্তিতে? বাণিজ্যিকই বলতে পারেন, মোটামুটি ভাবে ককাটেল আমার আছে, 300 প্লাস ককাটেল আছে। 300 প্লাস ককাটেল আছে আপনার। আপনার লোকেশন? লোকেশন মোহাম্মদপুর। মোহাম্মদপুরে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আমরা আরো কিছু পাখি দেখব। ভাই, এগুলি কার? এগুলি আপনার? জি জি, এটা এটা কি নাম? লুটিনো পাইট। ছবিটা আসেন, লুটিনো পাইট বলে এটাকে। এটা থেকে বেবি আসে, লুটিনো এবং লুটিনো পাইট আসে। লুটিনো পাইট। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এটা কি? এটা হচ্ছে সিনামন পাল, মেলটা ফিমেলটা হচ্ছে লুটিনো। বেবি আসে সিনামন পাল এবং লুটিনো, দুটাই বেবি আসে, দুটাই পাওয়া যাবে। এগুলির দাম কত? এটা 9000। এটা হলো 9000, আর এটা 9000, এটা 9000 চেয়েছেন জোড়া। আচ্ছা ঠিক আছে, আপনার এটা কি নাম জানো? আচ্ছা, আপনার কোকাডেল গুলি দেখলাম এবং দাম জানলাম, আপনাকে ধন্যবাদ। আচ্ছা ভাই, এগুলি কার? আপনার? না, এই তো বললাম, প্রশ্ন করলাম, এগুলি কার? এটি আমার। আপনার? একটু এদিকে আসবেন, সাউন্ড এলে ই হয়ে যায়। আচ্ছা, এই এই পাখিগুলি কার আপনার? আচ্ছা, এগুলি নাম কি? এটার সোসাইটি ফিন্স বলে আর কি, ব্যাঙ্ক, আবার অনেকে বেঙ্গলি ফিন্স বলে। আচ্ছা, অনেকে বেঙ্গলি ফিন্স বলে, অনেকে সোসাইটি ফিন্স বলে, আসল সঠিক নাম কোনটা? ওই দুইটাই, দুই নামেই পরিচিত। এখানে যে সাদা দেখা যাচ্ছে, জেব্রা ফিন্স, সাদাগুলো এক মিউটেশনের, ওই গ্রে ফন গুলো আরেক মিউটেশনের। আচ্ছা, সাদাগুলির নাম কি? ওই একই নাম, নাম একই, মিউটেশন আলাদা। আচ্ছা, এগুলির জোড়া কত যাচ্ছেন? জোড়া 600 টাকা করে। 600 টাকা জোড়া যাচ্ছেন। এই পাখিগুলি বছরে কয়বার ডিম দেয় এবং কয়টা করে ডিম দেয়? ডিম 4টা থেকে 6টা, আর বছরে 4 থেকে 5 বার। আচ্ছা, এক একবার 4টা থেকে 6টা ডিম দেয়, আর বছরে 4 থেকে 5 বার। 4 থেকে 5 বার ডিম দেয়। ডিম ফুটার পার্সেন্টেজ কেমন? এগুলো মিস করে খুব কম। কম মিস করে। আচ্ছা,
মোটামুটি 80% 80% এর মতো আরো বেশি হয়। আচ্ছা এই পাখিগুলি কি নিজে ডিম নিজে ফোটে? হ্যাঁ ওরা খুব ভালো বাচ্চা করে, বাচ্চা খাওয়া খাওয়ানোর খুব ভালো খায়, যত্ন নিতে পারে বাচ্চা। আচ্ছা জোড়া কত করে যাচ্ছেন? 600 টাকা করে বলছিলাম। 600 টাকা করে জোড়া বলছিলেন? আচ্ছা 6000। আচ্ছা ভাই এই পাখিগুলি কার? আপনারই? জি আমার। এগুলির দাম কত বলছেন? এটা 6000 টাকা পেয়ার। 6000 টাকা পেয়ার। আচ্ছা এই ডায়মন্ড ফায়ার টেল বলে, এই যে এখন যে স্ক্রিনে যে পাখিটা দেখতে পাচ্ছি এটার নাম কি? ওই তো ডায়মন্ড ফায়ার টেল। ভাই ডায়মন্ড ফায়ার টেল, এর সাথে জোড়া কোনটা? ওই পাশেরটাই, পাশেরটা। আচ্ছা পাশে আরেকটা পাখি দেখা যাচ্ছে, এটা জাবা ফন কালার, জাবা ফন কালার। আচ্ছা নিচে দেখা যাচ্ছে যে সাদা রঙের, এটা কি? এটার নাম হলো আপনি ডায়মন্ড ডপ কয় বলে, আবার ঘুঘু কয় অনেকে। আচ্ছা ডায়মন্ড ডপ নাম হলো ঘুঘু আর ঘুঘু। আচ্ছা আর এখানে যে লাল, এটা হলো স্টারফিশ গ্রিন কালার, স্টারফিশ গ্রিন কালার। জি আচ্ছা এখানে আরো কিছু, আরো কিছু ছোট পাখি দেখা যাচ্ছে, এগুলোর নাম কি? ওইটার নাম হলো ওইটা বেঙ্গলি, ওইটাও বেঙ্গলি কিন্তু আরেকটা মানে একটু উন্নত মিউটেশন। একটা হলো আপনার কালোটা হলো মেল, আর হইলো ওই সিলভার কালার রেড হলো ফিমেল, ফিমেল। আচ্ছা এখন এগুলির দাম জিজ্ঞেস করি, এই যে যে স্ক্রিনে যে পাখিটা দেখা যাচ্ছে এইটার দাম কত? জোড়ার দাম কত? 6000 টাকা। 6000 টাকা। আর নিচে যে আপনার ডায়মন্ড ফায়ার, ডায়মন্ড ডব, ডায়মন্ড ডব, এটার জোড়ার দাম কত? এটা হলো 2500 টাকা। 2500 টাকা। আর ওই যে ছোট পাখি যেগুলি দেখলাম, যে লাল মাথা স্টার প্রিন্স, স্টার প্রিন্সের দাম কত? এটা জোড়া নাই, দুইটা মেল আছে, 3000 টাকা। দুইটা মেল 1500। 3000 টাকা। আচ্ছা পাখি তো খুব ছোট দেখা যাচ্ছে, দাম এত কেন? ছোট জিনিসেরই দাম বেশি বর্তমানে। আচ্ছা এটা যদি কেউ বাণিজ্যিক ভাবে খামার করতে চায় কেমন তার? বাণিজ্যিক ভাবে আগে করতে পারবো না, যে করতে চায় তাহলে আগে শখের বিষয় করতে হবে, শখের থেকে বাণিজ্যতে যাইতে পারবো না, তবে আগে শিখতে হবে। মানে এটাতে প্রফিট কেমন? প্রফিট মোটামুটি খারাপ না, যদি এটা সাইড ইনকাম হিসেবে রাখা যাবে, সাইড ইনকাম হিসেবে রাখা যাবে। এই যে যে এইটাই করবে না না তাহলে কিন্তু আমরা এই যে যে খাঁচাটা দেখতে পাচ্ছি আপনার, এই খাঁচার মধ্যে এই প্রিন্স পাখি কজোড়া রাখা যাবে? এটা এক জোড়ার জন্য যথেষ্ট, এক জোড়া, এক জোড়ার জন্য যথেষ্ট। আচ্ছা তো অনাদি ডবল জোড়া রাখা যাবে না কেন? আপনি বিট করে দিবেন, নাম বলা আচ্ছা ভাই, নাম বলা যায়, নাম জানা যাবে? নাম কি? মোহাম্মদ জসিমউদ্দিন। মোহাম্মদ জসিমউদ্দিন। আচ্ছা জসিম ভাই, এক নাম্বার পাখিরাটে উত্তর পাশে, উত্তর পাশে জসিম ভাইকে পাওয়া যাবে, এবং প্রতি শুক্রবারে জসিম ভাইকে পাওয়া যায়। ঠিক আছে জসিম ভাই আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ। আচ্ছা আমরা আরেক, আমরা এখানে খুব সুন্দর, এখানে খুব সুন্দর রঙের কিছু পাখি দেখা যাচ্ছে, এই পাখিগুলির নাম এবং দাম জানার চেষ্টা করব। ভাই এই পাখিগুলি কি আপনার? জি আমার। আচ্ছা তো এগুলি আপনি কে দিকে আসবেন, ওই স্ক্রিনে দেখে দেখে নামগুলি বলতেন। আচ্ছা এই স্ক্রিনে যে পাখিগুলি দেখা যাচ্ছে, এগুলি যে সাদা রঙের যে পাখিগুলি, এটার নাম কি? এখানে সাদা রঙের যেটা আছে, এখানে আপনার ক্রিমিনো লং টেল আছে, এবং জেব্রা ক্রিমিনো লং টেল, ক্রিমিনো লং টেল, এবং জেব্রা ফিচার সিএফডব্লিউ আছে, এবং স্নো হোয়াইট আছে, তিনটা কম্বিনেশনই এখানে আছে। আচ্ছা তিনটা কম্বিনেশন আছে। এগুলি জোড়া চাচ্ছেন কত করে? এখানে ক্রিমিনো যেটা চাচ্ছে এটা হচ্ছে 5000 টাকা। ক্রিমিনো কোনটা? ক্রিমিনো হচ্ছে এই যে, এই যে এটা সাদা, সাদা 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 ঠোঁট লাল, সাদা ঠোঁট লাল। আচ্ছা এখানে ওই যে একটা দেখা যাচ্ছে গ্রিন কালার, গ্রিন কালার, গোল্ডেন প্রিন্স। আর ওই যে এই পাখিটা কি? এটা হচ্ছে গ্রে লং টেল, গ্রে লং টেল। আচ্ছা এলি সবগুলি কি জাবা? না সবগুলো জাবা না, সবগুলো হচ্ছে ফিঞ্চ গোত্রের, স্পেসিফিক ভাবে ফিঞ্চের প্রজাতির মধ্যে উপপ্রজাতি আছে, যেমন লং টেল ফিঞ্চ আছে, জেব্রা ফিঞ্চ আছে, গোল্ডেন ফিঞ্চ আছে, আউল ফিঞ্চ আছে। আচ্ছা আচ্ছা এগুলি জোড়া কত করে চাচ্ছেন, কোনটার দাম কত? এখানে পার্টিকুলারই আপনার লং টেল হচ্ছে গ্রেটা 2500 টাকায় বর্তমানে জোড়া, এবং গ্রে প্লাস ক্রিমিনো মানে গ্রে এবং সাদা কম্বিনেশন হচ্ছে 3500 টাকা। আচ্ছা আউল ফিঞ্চটা চাচ্ছি 5000 টাকা। কোনটা? আউল ফিঞ্চ, এই যে কালো কালো ডট ডট যেটা আছে, কালোর মধ্যে যে ওই যে ডট ডট দেখা যাচ্ছে যেটা, জি সেটা কত চাচ্ছেন? সেটা 5000 টাকা। ওটার সাথে জোড়া কোনটা? ওটার সাথে ওই যে আউল সাথে আরেকটা আছে, আরেকটা আছে মেল ফিমেল। এটা কি রানিং পেয়ার? অলমোস্ট রানিং পেয়ার। কজোড়া বাচ্চা নিছেন আপনি? মেবি একবার একবার দুবার বাচ্চা নেওয়া হয়েছে। আচ্ছা এখন এটা যদি কেউ নেয়, জি তো কতদিন পরে আবার ডিম ডিম দেওয়া শুরু হবে? অনেকে নিয়ে একটা এনভায়রনমেন্ট দিতে পারলে আপনার আশা করা ডিম দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা ডিম দিতে মানে কতদিন সময় লাগতে পারে আনুমানিক, এনভায়রনমেন্ট যদি ভালো পায়? মিনিমাম তো 15 দিন, এক মাসে, 15 থেকে 1 মাসের মধ্যে আশা করি ডিম দিয়ে দিবে ওরা। আচ্ছা তো আপনার আরও পাখি আছে এখানে? আমার এখানে আর পাখি নেই, আমার ফার্মে আছে। ফার্মে আছে। আপনার লোকেশন? আমার লোকেশন হচ্ছে শ্যামলী 60 ফিট, 60 ফিট রোড, আমি টেক মোড় আর কি। আচ্ছা শ্যামলী 60 ফুট। হ্যাঁ আমি টেক মোড়, আমি টেক মোড়। আর আপনি আছেন এখন মিরপুর 1 নম্বর
পাখির হাটের একবারে উত্তর প্রান্তে? জি জি উত্তর প্রান্তে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনার নামটা জানো কি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম সুমন। মোহাম্মদ রফিকুল ইসলাম সুমন ভাই, আপনাকে ধন্যবাদ, ইনশাল্লাহ ভালো থাকবেন। এগুলি কার? দর্শক, এখানে কিছু সাদা রঙের ডোব দেখা যাচ্ছে। আচ্ছা, এই পাখিগুলির নাম কি? তুষার গুগু। হ্যাঁ, তুষার গুগু, স্পেশাল গুগু। হ্যাঁ জি। আচ্ছা, তো এগুলির দাম কত যাচ্ছেন? দাম 1200 টাকা। 1200 টাকা। এগুলি কি ডিম বাচ্চা দিছে আগে? না, ডিম বাচ্চা দেয়নি, নিউ নিউ। এটা বয়স কত হয়েছে? বয়স 5 মাস। 5 মাস বয়স হয়েছে। এটা কয় মাস বয়সে ডিম দেয়? 6 মাসে। 6 মাসে, তার মানে আরেক মাস পরে ডিম দিবে। জোড়া কত যাচ্ছিলেন যেন? 1200 টাকা। 1200 টাকা জোড়া। কি ফিক্সড প্রাইস না তো? না না। আচ্ছা, ফিক্সড প্রাইস না। এই এগুলি এগুলি কার? এগুলো আমার ভাইয়া। বোঝা যায় না। আচ্ছা, এগুলির দাম কত যাচ্ছেন? ডায়মন্ড ডবের জোড়া হচ্ছে 1000 টাকা করে। এখানে কি কি পাখি আছে? ফন্ট আছে, গ্রে আছে, ডায়মন্ড ডব। জি। আচ্ছা, ডায়মন্ড ডব। এগুলি কি বেবি? হ্যাঁ বেবি। বেবি। এগুলির দাম কত? 1000 টাকা। 1000 টাকা জোড়া। আর এখানে যেটি দেখা যাচ্ছে এটার নাম কি? প্রিন্স। প্রিন্স পাখি। জি। এগুলি জোড়া কত যাচ্ছেন? 500 টাকা। 500 টাকা জোড়া। এটা কি বেবি না অ্যাডাল্ট? অ্যাডাল্ট পেয়ার। অ্যাডাল্ট পেয়ার। ডিম বাচ্চা নিছেন আগে? জি। আচ্ছা, কয় জোড়া নিছেন ডিম? 2 জোড়া করে। 2 জোড়া করে নিয়ে নিছেন। আচ্ছা, এখন যদি কেউ নেয় এটা কতদিন পরে ডিম দিবে? 15 দিন। এখানে কোনো রিজেক্ট পাখি আছে? না, রিজেক্ট নাই তো। না, মেল হবে, ফিমেল হবে। আচ্ছা আচ্ছা, এই এই সাদা রঙের এগুলো দেখা যাচ্ছে, এটা কি? এটা প্রিন্স? জি প্রিন্স। এটার নাম কি? এটা লং টেল প্রিন্স। এটা হলো লং টেল প্রিন্স। এটার দাম কত যাচ্ছেন? জোড়া 500 টাকা। জোড়া 500 টাকা। তো ভাইয়ের নাম কি? তানবীর। তানবীর, আপনি কি এই মিরপুর 1 নম্বর পাখির হাটের প্রতি শুক্রবার আসেন? জি ভাইয়া। আচ্ছা, তো মিরপুর পাখির হাটে আসলে আপনাকে পাওয়া যাবে তো? না। আচ্ছা, ঠিক আছে তানবীর ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন এখানে কিছু পাখি দেখলেন, মিরপুর 1 নম্বর পাখির হাট থেকে আমরা পাখিগুলি দেখলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।